নমস্কার। সন্ধেবেলায় চায়ের কাপ নিয়ে বাড়ির সবাই একসাথে বসে মুচমুচে মশলাদার চিড়ে ভাজা আজকে আমি বানাবো। তার জন্য চিড়ে, বাদাম আর পাঁপড় এতটুকুই আমি আগে ভেজে নেব। আমি 200 গ্রাম মতন তেল নিয়েছি, তার উপর আমি এই যে ছাঁকনিটা বসিয়ে দিলাম। এইবার আমি অল্প চিড়ে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, ছাঁকনির মধ্যে আমার চিড়েটা ভাজা হয়ে যাচ্ছে। অনেক সময় চিড়ে ভাজার পরে তেল থেকে যায়, এটাই কিন্তু একটুও তেল থাকবে না, কারণ এটা আমি ছাঁকনির মধ্যে করে ভেজে নিচ্ছি। আমার এই চিড়ে ভাজা হয়ে গেল। এইবার আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব, পুরো তেলটা যখন পড়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। আমি আবার অল্প চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সম্পূর্ণ চিড়েটা ভেজে নেব। একদম সুন্দর ফুলেও যাচ্ছে, ভাজাও হয়ে যাচ্ছে। এতে কি আপনার তেলও কম লাগবে এবং তেলও থাকবে না চিড়েতে। এইভাবে আমি বাদামটাও আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে আমি বাদামও ভেজে নিলাম, বাদামও আমার ভাজা হয়ে গেল। এইবার আমি বাদামটাও উঠিয়ে ফেলব। এবার কিছুক্ষণ রেখে দিয়ে তারপর বাদামটা চিড়ার সাথে মিশিয়ে দেব। এবার আমি ছোট ছোট করে টুকরো করে রাখা পাঁপড় ভেজে নেব। ভালো করে আমি পাঁপড়টা ভেজে নেব। কারি পাতাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে বাদাম তো দিয়ে দিয়েছি, এবার দিব পাঁপড়গুলো, সব ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে কারি পাতা। কারি পাতাটা একটু আমি এইভাবে ভেঙে নেব। এবার দিয়ে দেব কারি পাতা। কারি পাতাও দিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে অল্প ঝুড়ি ভাজা, তারপরে দেব চাট মশলা, তারপরে দেব হচ্ছে বিট নুন, এই বিট নুন। ব্যাস, অসম্ভব সুন্দর লাগবে খেতে। এইভাবে মেখে আমি রেখে সন্ধ্যাও খাওয়া হবে এবং একটা বক্সে আমি রেখে দেব। যেদিন ইচ্ছে করবে আবার সেদিন বের করে খাবো। এটা হচ্ছে একরকম হলো, আমি যেটা বের করে খাবো রেখে দেব বা আজকে খাবো সেটার মধ্যে আমি মেশাবো একটু পেঁয়াজের ছোটো ছোটো করে কাটা আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাটা। আর যেটা রেখে দেব তাতে পেঁয়াজ লঙ্কা মেশাবো না, যেদিন খাবো আবার বের করে নিয়ে সেদিন আবার মিশিয়ে নেব সেটা। এর মধ্যে পেঁয়াজ লঙ্কা মিশিয়ে নিব। আর এই কৌটোটায় আমি রেখে দিলাম। এই এয়ারটে টাইট কৌটাতে অনেক দিন, প্রায় 7-8 দিন 10 দিন তো রেখেই দিতে পারবেন, এটা আমি রেখে দিলাম। এইবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা রেখে নেব, কারণ পেঁয়াজের থেকে জল বের হবে বলে আমি পেঁয়াজটা আজকে যেটা খাবো সেটার মধ্যে মাখিয়ে নিলাম। ব্যাস, এই চিড়ে ভাজা রেসিপিটা যদি ভালো লাগে, সবাই মিলে বসে খাবেন,
সাথে চা থাকবে, খুব সুন্দর সময়ও কেটে যাবে, খেতেও ভালো লাগবে। তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।